আমার মনে হয় টার্গেটটা রুদ্রনীল ঘোষের মতো লোক না হয় আমার নরেন্দ্র মোদীদের মতো ব্যক্তি হওয়া উচিত। আমি রুদ্রনীল ঘোষের এগেনস্টে কবিতা লেখার পর আমার মনে হয়েছিল যে কোথাও গিয়ে মনে হয় আমি একটু ভুল কাজ করলাম। আমিও পাল্টা একটা কবিতা লিখেছিলাম ঘটনাচক্রে ভগবানের আশীর্বাদে, ওর কবিতার থেকে আমার কবিতাটা বেশি লোক দেখেছিল। এখন তারপরে আবার কয়েকটা পাল্টা দিয়েছে তিন চারটে কবিতা, এবার এক্সপেক্ট করছিল আমি আবার তিন চারটে দেবো, কিন্তু আমি আর করিনি কবিতা। কারণ আমার মনে হলো যে 29,000 ভোটে হারা একজনের পেছনে আমার এতগুলো লাইন ওয়েস্ট করা ঠিক না, তো আমি তার জন্য থেমে গেছি। আগামী দিনে কখনো মনে হলে আবার করব। এবং আমার মনে হয় টার্গেটটা রুদ্রনীল ঘোষের মতো লোক না হয় আমার নরেন্দ্র মোদীদের মতো ব্যক্তি হওয়া উচিত। আমি রুদ্রনীল ঘোষের এগেনস্টে কবিতা লেখার পর আমার মনে হয়েছিল যে কোথাও গিয়ে মনে হয় আমি একটু ভুল কাজ করলাম। আমরা তো খেলা হবে দেখলাম, তার পরিণতিও দেখলাম সবকিছু, তো এবার খেলা হবে পর নেক্সট কি স্লোগান হবে? 2024 আসছে, তার আগে পঞ্চায়েত, একটা তো স্লোগান, একটা তো মানে ইটস টাইম ফর আ নিউ স্লোগান না, ওটা একটু ওভারইউজড হয়ে গেছে এবং সেটাকে সবাই অন্যভাবেও নিয়েছে সবকিছু, তো এখন তো একটা নতুন কিছু দেওয়ার মনে হয়। খেলা হবে টা হ্যাজ ট্রাভেলড দ্য এন্টায়ার কান্ট্রি, সারা দেশে ঘুরে এসেছে, সেটারও অনেকে ধরুন হ্যাঁ সমাজবাদী পার্টি ওটারই একটা না 2024 এর আগে নতুন কিছু লিখেছো? না দেখুন, প্রথম কথা বলি যে এটা না আগে থেকে বলা আমার পক্ষেও কষ্টকর, কারণ এইটা যখন আমি লিখেওছিলাম আমি আধা ঘন্টা আগেও জানতাম না আমি কি লিখবো, ফলে যেহেতু ভীষণ ইনস্ট্যান্ট ব্যাপারটা তাই আমি এত আগে আপনাকে বলতে পারবো না। হয়তো আমি যেটা বললাম যে আমি ভেবে রেখেছি একটা এই কায়দায় করলে ভালো হয়, হয়তো ওই সময় গিয়ে ওটা করলামই না, ফলে আমি এটা বলতে পারবো না। তবে পঞ্চায়েতের জন্য কোনো স্লোগান লেখার দরকার নেই, কারণ পঞ্চায়েতে তো খেলা হবে না, আমি সব জায়গাতেই বলি, কারণ খেলতে গেলে উল্টো দিকে টিম লাগে, একা একা তো বল নিয়ে ঘুরবো না মাঠে। না আনকন্টেস্টেড না, উল্টো দিকে টিম নেই, আনকন্টেস্টেড। এবার তো কন্টেস্ট না হলে দরকার হলে আমাদেরকে অন্য সিম্বলে প্রার্থী দিতে হবে। এইবার সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে এবার কিন্তু আর ওই 2018 কায়দায় আমাদের দলে থাকা তৎকালীন সময় কিছু কিছু নেতা বেশ একটুখানি মানে আর কি জিলিপি পাকিয়ে গিয়েছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে আমি এক দেড় বছর পর শিফট করব, করে আজকে যে অন্যায়গুলো করে যাচ্ছি সেদিনকে এই অন্যায়গুলো উল্লেখ করে গালাগাল করতে পারবো, ফলে এটা প্রি প্ল্যান্ড। সেই জন্য 2018 কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, এবার সেটা হবে না, ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন কোনো বিরোধী যদি ক্যান্ডিডেট প্রার্থী দিতে তার সমস্যা হয় আমাদের দল থেকে যদি বাধা দেয় দরকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তাকে নমিনেশন দেবেন, কিন্তু তারপরেও শুনুন এবারে হোয়াটসঅ্যাপে নমিনেশনের কোনো গল্প আসবে না, নির্বাচন কমিশন জানে আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু বলতে পারি যে রেজাল্টের দিক থেকে আমি বললাম আপনাকে উল্টো দিকে কোনো টিম নেই, মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে ক্রিকেটে ভারত আর উগান্ডার খেলা হবে। বেশ বুঝলাম। আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খুব হার্ড টাস্ক মাস্টার? ভীষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একটা ব্যাপার আছে, মানে যেটা আমরা সিনেমার ভাষায় আমির খানকে অনেকে বলি না পারফেকশনিস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আবার ওরকম। মানে ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা 100 পাতার কিছু লেখা লিখতে বললেন, সেখানে জাস্ট একটা কমায় ভুল আছে, আপনাকে 100 পাতা আবার লিখতে হবে। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই রকম ভাবে কাজ করতে ভালোবাসেন, ভীষণ পারফেক্ট হতে ভালোবাসেন, এবং তিনি ভীষণ পাংচুয়াল, টাইমের কাজ টাইমে করা, এই সমস্ত জায়গা থেকে মানে তার সঙ্গে কাজ করে একটা আলাদা আনন্দ পাওয়া যায়, ভীষণ শিক্ষা পাওয়া যায় এই ব্যাপারটা। এবং আমি মনে করি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হৃদয়ের নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, ব্রেনের নাম অভিষেক ব্যানার্জী।